আমি আপনাদের সম্বন্ধে বা আপনাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, কারণ আপনাদের ব্যক্তিগত জীবনে বা দৈনন্দিন জীবনে বা বিভিন্ন কাজে এটা দরকার পড়বে। কেননা শিক্ষা যদি আমরা গ্রহণ না করি তাহলে আমাদের চলাফেরা করা একদম অসম্ভব হয়ে পড়ে যাবে। কেননা দৈনন্দিন জীবনে শিক্ষার গুরুত্ব অনেক রয়েছে। শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি আমরা গ্রহণ না করি তাহলে আমরা যেসব কাজগুলি করি সেসব কাজের সমস্যা হবে, এবং কোনো বাবা মা চায় না যে তার ছেলে বা মেয়ে শিক্ষা না করে। তাদের একটা উদ্দেশ্য থাকে যাতে আমাদের ছেলেমেয়েরা বা বাবা মায়েরা ভাবে আমাদের ছেলেরা যদি একটু শিক্ষা অর্জন করে তাহলে ইন ফিউচার বা ভবিষ্যতে তাদের অনেক কাজে দেবে। এই কারণে বাবা মায়ের যতই দুঃখ কষ্ট হোক না কেন, তারা তাদের ছেলেকে বলে বাবা তুই একটু ভালো করে পড়াটা কর। কম করে তারা যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনাটা করে তাহলে তাদের কোনো সমস্যা হবে না, এমনকি বিভিন্ন ছোটো বড়ো কাজ করতেও তাদের সমস্যা হবে না। আমি একটা উদাহরণ দিলে আপনারা নিশ্চয় বুঝতে পারবেন যে ধরেন যে একটা পড়াশোনা করেনি, একদিন ব্যাংকে গিয়েছে, সে তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলবে তাই, কিন্তু সে ফর্ম ফিল আপটা করতে পারছে না। একজন ব্যক্তিকে বলল ভাই বা দাদা আপনি আমার একটু ফর্মটা ফিল আপ করে দেন। তিনি হঠাৎ করে বলে ওঠেন আমাকে 10 বা 20টা টাকা দিতে হবে, তাহলে আমি আপনাকে আপনার ফর্মটা ফিল আপ করে দেবো, নচেত দেবো না। তখন সে মনে মনে ভাববে আমি কিস থেকে কী করলাম, যদি আমি একটু বাবা মায়ের কথা শুনে পড়াশোনাটা করতাম তাহলে হয়তো আমার এই 10 টাকাটা বা 20 টাকাটা তাকে কী হতো দিতে হতো না। তিনি অবশেষে টাকাটা তাকে দিলেন এবং ফর্ম ফর্ম করে নিলেন এবং টাকাটা ক্যাশ কাউন্টার থেকে নিলেন। এই জন্য বলা হয় যতই কষ্ট হোক না কেন তোমরা অবশ্যই শিক্ষা অর্জন করবে, নচেত তোমাদের দৈনন্দিন জীবনে অনেক কষ্ট হতে পারে। একটা উদাহরণ দিই, ধরেন যারা রাজমিস্ত্রি কাজ করে ঠিক আছে, কিন্তু সে এক স্থান থেকে অন্য স্থানে যাবে এবং টিকিট কাউন্টারে সে যাওয়ার পর টিকিটের ফর্মটাও ফিল আপ করতে পারে না। তখন কী করে, সে কোনো একজন ব্যক্তিকে বলে ভাই তুমি আমার টিকিটের ফর্মটা ফিল আপ করে দাও, আমি তোমাকে 10 টাকা বা 20 টাকা দেবো বা তোমাকে চা বিস্কুট খাইয়ে দেবো। তখন লোকটা সে খুশি হয়ে তাকে ফর্ম ফিল আপ করে দেয়, কিন্তু সে পয়সাটা না নিলেও তার চলত। কিন্তু তাকে অনেকে শিক্ষা দেওয়ার জন্য বা সে তার মজবুরির জন্য পয়সাটা নিয়ে থাকতে পারে। হ্যাঁ, কিন্তু আপনাদের আমি একটাই বলবো, আপনারা একটু পড়াশোনা করেন। পড়াশোনা না করলে কোনো কাজে আপনাদের কিছুই দিবে না, কেননা আপনি একদিন বড় হবেন ঠিক আছে, আপনার ছেলে মেয়ে হবে, আর সেই ছেলে মেয়েগুলোকে আপনি অবশ্যই একটু শিক্ষা দিবেন। শিক্ষা যদি আপনি না দেন তাহলে আপনার তো ক্ষতি হবেই এবং আপনার ছেলেমেয়েরও ক্ষতি হবে। তাই বলবো আপনারা আপনার ছেলে মেয়েকে একটু পড়াশোনা করান যাতে তাদের ভবিষ্যতে বিভিন্ন কাজকর্মে বা বিভিন্ন জায়গা বা কোনো স্থানে যায় যদি তারা ঠিকঠাকভাবে কথা বলতে পারে, ভালোভাবে চলাফেরা করতে পারে। এটাই বলে আমি আপনাদের ধন্যবাদ, থ্যাংক ইউ, প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। কেমন লাগলো আপনাদের বন্ধুরা?